কুষ্টিয়া শহরের সেলিব্রিটি ইঞ্জিনিয়ার টুটুল প্লে বয় পান্না মাস্টারের সব অপকর্মের সহযোগী। স্কুল ছাত্রী ক্যাপচার ছাড়াও তাদের রয়েছে লেডি হান্টিং নানান ধরনের প্রোগ্রাম। অভিজাত পরিবারের এসব মেয়েদের নগ্ন ছবি মোবাইলের দৌলতে এখন অনেকেরই হাতের মুঠোয়। কুষ্টিয়া ঘুরে এসে অপু খন্দকারের ক্যামেরায় আরো জানাচ্ছেন অখিল পোদ্দার। পান্না মাস্টারের সুযোগ্য শিষ্য ইঞ্জিনিয়ার টুটুলকে সাদা মনের মানুষ হিসেবেই জানেন কুষ্টিয়াবাসী। এসব অনুষ্ঠানের ফকর গোলে টুটুল ইঞ্জিনিয়ার কব্জা করেছে 100-এরও বেশি মেয়ে। সাদা মনের মানুষের কালো অধ্যায় উন্মোচিত হওয়ার পর টুটুলের সহযোগীদেরও চিনতে শুরু করেছে সবাই। লোক দেখানো এসব প্রোগ্রামের হট সিটে বসতে অল্প বয়সী মেয়েরা যখন তৎপর, তখন টুটুল, পান্না মাস্টার, ইঞ্জিনিয়ার সজল, যুবলীগ নেতা মনসহ প্রশাসনের কর্তা ব্যক্তিরা সুযোগ বুঝে সঙ্গী করেছে এসব মেয়েদের। যখন ঘটে তখন তাকে আমরা রাস্তায় দেখছি, তারপরে এখন থেকে পলাতক হয়ে গেছে, হাতে নাতে ধরছে, তারপরেও তাদেরকে কোনো শাস্তি হচ্ছে না। শিক্ষক তো বাবার মতো, তো এখানে এরকম করার কোনো মানে হয় না, তো অবশ্যই শাস্তির দরকার। আতঙ্ক ভিতরে একটা আতঙ্ক সব সময় থেকে যাচ্ছে, ওই স্যারকে ধরলে পারে, তারপরে সবারই ভয় লাগবে তখন। পর্ণ মাস্টার টুটুল, পান্না কিংবা সহযোগীদের ধরতে কুষ্টিয়ার এসপির কোনোই আগ্রহ ছিল না। এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার অপরাধীদের ধরতে তৎপর হওয়ায় এক রাতের মধ্যেই তাকে বদলি করা হয় রংপুরে। তাই তো সাক্ষাৎকার দিতে গড়ি মশি কুষ্টিয়ার পুলিশ সুপারের। আপনার কাছ থেকে বিহেভিয়ার শেখার কোন দরকার নেই, দরকার নেই, তাহলে কি 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 করতে আসছেন? আপনাদের কাছে আসছি ইন্টারভিউ দিতে, আপনার ইন্টারভিউ দিবেন কি দিবেন না আমি আমরা চলে যাবো, আপনার কাছ থেকে ইন্টারভিউ শেখার কোন দরকার না। অসহায় মেয়েদের পক্ষে শেষ পর্যন্ত মামলা করেছে স্থানীয় একটি এনজিও। ভিক্টিমরা বলছে যে টিচার হেলালুদ্দিন পান্না, আলিমুজ্জামান টুটুল, হরিপুরের যুবলীগ নেতা মনো, ইঞ্জিনিয়ার সজল উলঙ্গভাবে কিছু ফুটেজ তৈরি করে সেগুলা সজল ইঞ্জিনিয়ার ছোট ভাই আমেরিকাতে থাকে তার কাছে সেগুলো বিক্রি করা হয়েছে। কোটি কোটি টাকা একটি মহল এখান থেকে ইনকাম করছে। প্রত্যেকের পরিবার থেকে তার ছেলে বা মেয়ে কোথায় যাচ্ছে, কতটুকুন সময় ব্যয় করছে, তার মা শিক্ষিত হন বা না হন, এই ব্যাপারগুলো যেন তারা মাথায় নেন। অনৈতিক মেলামেশার দৃশ্য ভিডিওতে ধারণ করে ছাত্রীদের জিম্মি করার ব্যাপারটিকে রীতিমতো ফৌজদারি অপর বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাই টুটুল, পান্না মাস্টার সহ অন্যদের অবিলম্বে শাস্তি দাবি করেন। অখিল পোদ্দার, 21 টেলিভিশন, কুষ্টিয়া।